हेलो व्यूअर्स, माय डेली विलेज থেকে আমি তনুশ্রী। আজ আপনাদের সঙ্গে যে খাবারটার কথা শেয়ার করব সেটা হলো, সবাই দেখতে পাচ্ছেন ফুচকা। এই ফুচকা দেখে সবার জিভে এমনিতেই জল এসে যায়। আমারই খুব পছন্দের এটা জিনিস, আর সবাই খুব পছন্দ করে এই ফুচকা। আর এটা যদি এই লকডাউনের বাজারে যদি নিজে বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো, কারণ বাইরের জিনিস এখন খাওয়া নিষেধ। তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আপনারা যে কোনো ভুসিমাল দোকানে গিয়ে বলবেন বি আটা, আমি নিয়েছি বি আটা 300 গ্রাম, আর দিচ্ছি সুজি 100 গ্রাম পরিমাণ। এবার এটাকে ভালো করে, কোনো ময়াম এতে দেওয়া যাবে না, নুনও দেওয়া যাবে না, জাস্ট জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। ডোটাকে খুব সুন্দরভাবে বানাতে হবে, আর খুব নরম হবে না, খুব শক্ত হবে না, মিডিয়াম টাইপের হবে ডোটা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। ডোটা বানাতে আমাকে আমার বোন কিছুটা সাহায্য করে দিয়েছে, কারণ আমার মেয়ে তখন উঠে পড়েছে। তাই প্রথমে এই পাত্রের মধ্যে আমি বি আটা, বি আটাতে খুব সুন্দর হয় ময়দার থেকেও, বি আটা নিয়েছি, আর নিয়েছি সুজি। আবারও বলছি যে এতে কোনো তেল বা লবণ কিছুই দিতে লাগে না, দিতে হয় না এটাতে। সুজি আর বি আটা দিয়ে আমি এই ডোটা বানাচ্ছি। খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, মিডিয়াম হবে। দেখতেই পাচ্ছেন এইরকমই হবে, শক্ত টাইপের থাকবে, একদম নরম হবে না, মিডিয়াম। এই যে দেখুন এইরকমই মাখাটা, খুব শক্ত থাকবে না আর খুব নরম থাকবে না, মিডিয়াম। এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে 10 মিনিট ঢেকে রাখব। সেই 10 মিনিট যতক্ষণ টাইম লাগে ততক্ষণে আমি মশলাটাকে করে নিচ্ছি। আমি দিয়েছি 2 টেবিল স্পুন জিরে আর ধনে, আর দিচ্ছি শুকনো লঙ্কা 10টার মতো দিয়ে ভালো করে শুকনো কড়াতে কোনো তেল না দিয়ে এটাকে আমি ভেজে নেব। ড্রাই করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ভিজে কাপড়টাকে খুলে নিয়েছি, নিয়ে কিছুটা মেখে নিলাম। আবার এই দেখুন এরকম। আর আমার লেচিটা কাটতে হবে একদম যে মার্বেল যে গুলিটা হয় ছোট, সেই রকমই একদম ছোট। এইভাবে একদম ছোট ছোট করে মার্বেল গুলির মতো কেটে কেটে লেচিটাকে বানাতে হবে। আর এটাকে কোনো তেল দিয়ে বেলা যাবে না, জাস্ট এমনি বেলনের মধ্যে শুকনোভাবেই বেলতে হবে। আপনাদেরকে আমি লেচিটা কেটে দেখাচ্ছি, এরপরে বেলে দেখাবো। যতটা ছোট করে কাটতে পারেন সেইভাবেই ফুচকাটা হবে। এই দেখুন আমি অলরেডি বানিয়ে ফেলেছি আর আপনাদেরকেই দেখাচ্ছি। আর একটা কথা, যেটা যেভাবেই বেলবেন সেভাবেই মানে বেলতে থাকবেন, উল্টাবেন না। লেচির যে গুলিটা মানে যেটা আমরা কেটে নিয়েছি লেচি করার জন্য, ওটাকে একভাবেই বেলতে হবে, মানে কোনো উল্টে নেওয়া যাবে না, তাহলে ফুচকাটা ফুলবে না। এইভাবেই একভাবেই বেলতে হবে। দেখুন আমি কোনো উল্টাচ্ছি না, জাস্ট আমি তুলে সরিয়ে সেই একইভাবেই ওটাকে আমি বেলে নিচ্ছি। আর আপনারা যতটা পারবেন খুব পাত করার চেষ্টা করবেন, তাহলে ওটা মুচমুচে হবে। আমি এটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে এবার আমি এটাকে ভাজবো।
দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, আর কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠছে। লেচিগুলোকে খুব পাতলা করে বেলতে হবে, মোটা মোটা রাখলে হবে না, মোটা রাখলে মোজমোজে হবে না, পাতলা করে বেলবেন। আমি পাতলা করে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে পুরো ফুচকাগুলোর মতো একদম গোল গোল হয়ে। আর এগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে হালকা ফ্লেম দিয়ে, মচমচে ভাগ করে, মচমচে যাতে হয় তার জন্য লাল লাল করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন পুরো একদম ফুচকার মতো হয়ে গেছে। এবার আমি মশলাটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করলে হবে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ফুচকা যখন খান এইরকম আধা ভাঙা করে মশলাগুলো বানায়। এবার আমি আলুটা, আমি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে আমি আলুটাকে মেখে নিচ্ছি। মশলাগুলো দিলাম, লবণ দিলাম, এবার একটু দিচ্ছি চাট মশলা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম, ছোলা, ছোলাটা তো কাঁচা থাকে আপনারা জানেন, মটরটা সেদ্ধ করতে হয়, তাই মটরটা সেদ্ধ করে নিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি, মাখাটা টেস্টি হলেই তারপর ফুচকা টেস্টি, তাই মাখাটা খুব সুন্দর করে বানাতে হয়। এবার আমি লেবু দিচ্ছি, মাখাটা বানানো দেখেই আমার জিভে জল চলে আসছে। খুবই সুন্দর মাখাটা হয়েছে। এবার উপর থেকে আমি চানাচুর ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে ঝুরি ভাজা দিতে পারেন। আমি দিয়েছি চানাচুর, আর দিচ্ছি উপর থেকে পেঁয়াজ কুচি, অল্প করে ছড়িয়ে দিলাম। এবার আমি বানাবো, ছোলা দিয়ে দিলাম কিছু, এবার বানাবো টক জল। ওর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে আর মশলা দিয়ে, যে শুকনো যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে টক জলটা বানাতে হবে। এবার দেখুন পরিবেশন করছি কত সুন্দর। বাড়িতে এইরকমভাবে যদি বানিয়ে খান তাহলে খুবই টেস্টি, আর অনেক পরিমাণে অনেক বেশিও খেতে পারবেন, যেহেতু এখন আমাদের মহামারী চলছে করোনা, তাই বাইরের জিনিস খাওয়াটা ভালো নয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে, তাই আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।